হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? গাইজ, আশা করছি তোমরা সবাই অনেক অনেক আনন্দে আছো। সবাইকে জানাচ্ছি শুভ অষ্টমী। তো আজ অষ্টমী, আজ আমি এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। তো এই মেকআপ লুকটা করে কিন্তু আমি আমার আজ ঠাকুর দেখতে বেরোবো। আজ আর ঠাকুর দেখবো না, আজ আমি অন্য কোথাও যাবো ঠাকুর দেখতে আমার ফ্রেন্ডদের সাথে। তো ওই ভ্লগটাও কিন্তু আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো নেক্সট ভিডিওতে। তো ওই ভ্লগটা আমি নবমীতে শেয়ার করব বা দশমীতে শেয়ার করব, বিকজ আজ আমি তোমাদের সাথে মেকআপ লুকটা শেয়ার করছি, কারণ একদিনে দুটো ভিডিও আপলোড করা সম্ভব না আমার পক্ষে। তো সেজন্যই আমি ওই ভিডিওটা নবমী বা দশমীর দিন আমি শেয়ার করে দেবো। আজ তোমরা দেখে নাও যে এই মেকআপ লুকটা আমি কিভাবে ক্রিয়েট করলাম। আর এটা খুবই একটা সিম্পল মেকআপ লুক এখন, কারণ দিনের বেলা। তো দিনের বেলাতে আমি খুব হাইলাইট করে কোনো মেকআপ করিনি, জাস্ট আমি লিপস্টিকটা একটু হাইলাইট করেছি, কারণ আমার ড্রেসটার সাথে ম্যাচ খেয়েছি লিপস্টিকটা। সো সেজন্য আমি লিপস্টিকটা পরেছি। আর আমি আইশ্যাডোটাও কিন্তু খুবই হালকা করে লাগিয়েছি। আর তোমরা কিভাবে আমি করলাম পুরো ভিডিওটা দেখো, তোমরা তাহলে বুঝতে পেরে যাবে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করা যাক, লেটস গেট স্টার্টেড। মেকআপের প্রথমে কিন্তু আমি আমার স্কিন কেয়ার করে নিয়েছি। আমার যে ফুল স্কিন কেয়ার হয় সেটা কিন্তু আমি করে নিয়েছি। ফার্স্টে আমি ফেস ওয়াশ করেছি, দেন ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করেছি, তারপর আমি এখন ইউজ করব সানস্ক্রিন। তো সানস্ক্রিনের জন্য আমি এখানে ইউজ করছি নিউট্রোজেনার এই আলট্রা সিড ড্রাই টাচ সানস্ক্রিনটা। তো এটা হচ্ছে, এর মধ্যে আছে SPF 50। তো তোমাদেরকে কিন্তু এই সানস্ক্রিনটা ফুল একটা কি বলবো সান প্রোটেকশন দেবে। আর এটা কিন্তু মানে অয়েলি স্কিনের জন্য খুব ভালো, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একদম কিন্তু স্কিনটাকে অয়েল ফ্রি করে রাখে, একদমই কিন্তু অয়েলি মনে হয় না। এ মানে নানা রকম যেরকম সানস্ক্রিনগুলো পাওয়া যায়, তো লোটাসের বলো বা তোমরা ল্যাকমির বলো, তো ওগুলো কিন্তু আমার মনে হয় যে একটু হলে অয়েলি করে, বাট এটা কিন্তু অয়েলি হয় না। দেন আমি ইউজ করছি প্রাইমার। তো প্রাইমারের জন্য এখানে আমি ইউজ করছি ব্লু হেভেনের প্রাইমার। তো এটাও আমি ডেলি ইউজ করি না, তো আমি যখন অনেকক্ষণ মেকআপটা রাখি তখনই আমি কিন্তু এই প্রাইমারটা ইউজ করি, না হলে আমি অ্যালোভেরা জেল ইউজ করি। মেকআপ করার আগে অবশ্যই কিন্তু তোমরা প্রাইমার ইউজ করবে, কারণ প্রাইমার ইউজ করলে কী হবে, তোমার মেকআপটা কিন্তু ভালোভাবে অনেকক্ষণ স্টে করবে, এছাড়াও তোমার যে ওপেন পোর্সগুলো আছে ওগুলোকে কিন্তু ক্লক করে দেবে, আর তোমার মেকআপটাকে কিন্তু লং লাস্টিং বানিয়ে দেবে। আমি ভালো করে প্রাইমারটাকে আমার পুরো মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে কালার কারেক্টার। তো এখানে আমি ইউজ করছি স্টে কোয়ার্কি কালার কারেক্টার প্যালেট। এটার মধ্যে আছে কন্টোর, ইয়েলো কালার কারেক্টার অ্যান্ড আছে অরেঞ্জ কালার কারেক্টার। তো আমি এখানে ইয়েলো কালার কারেক্টারটা নিয়ে আমার আন্ডার আই যে ডার্ক সার্কেলটা আছে সেটাকে হাইড করার জন্য আমি এটা ইউজ করছি। তো এটা ভালো করে ইউজ করার পর আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেবো।
এরপর আমি আমার ফাউন্ডেশন কনসিলার সব সেট করার জন্য ইউজ করছি ল্যাকমির এই রোজ পাউডারটা। এটা সেট হলো 02 পিঙ্ক। তো তোমাদের কাছে কোনো কম্প্যাক্ট থাকলে তোমরা সেটাও কিন্তু ইউজ করতে পারো, বা লুজ পাউডার থাকলে ইউজ করতে পারো। কিন্তু এই যে লুজ পাউডারটা, এটা কিন্তু খুবই ভালো, আমার তো অনেক অনেক ভালো লেগেছে। তো এটা খুবই ভালো একটা কিন্তু লুজ পাউডার। আমি সুইস বিউটির আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রোটাকে ভালো করে সেট করে নিচ্ছি। এটা সেট হলো লাইট ব্রাউন। আমার ইচ্ছা ছিল ডার্ক ব্রাউন নেওয়ার, বাট আমি এই লাইট ব্রাউন আর ব্ল্যাক কম্বিনেশন করে কিন্তু আমার আইব্রোটা সেট করছি। তো দেখতে পাচ্ছ আমি আইব্রো সেট করে নিয়েছি। এরপর আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে আইশ্যাডো। তো আইশ্যাডোর জন্য আমি এখানে ইউজ করছি দ্য জ্যাকলিন হিল প্যালেট মরফির। তো এটা আমি সেকেন্ড বার ইউজ করছি, আগের ভিডিওতেও আমি এটা ইউজ করেছিলাম। তোমরা দেখে নিলে যে আমি আইশ্যাডোটা কিভাবে ড্র করলাম। যদি তোমাদের এই আইশ্যাডো ড্রটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। এরপর আমি ইউজ করব লিপস্টিক। এখানে আমি ইউজ করছি স্টে কোয়েকির লিপস্টিক। স্টে কোয়েকির যে মিন লিপস্টিকটা হয় ওটা, আর এটা একদম চকলেট কালার লিপস্টিক, কারণ আমার আউটফিটের সাথে এটা ম্যাচ করেছে, সেজন্য আমি লিপস্টিকটা পরছি।
ছিল আমার আজকের ভিডিও। আই হোপ তোমাদের এই মেকআপ লুকটা একটু হলেও ভালো লেগেছে। যদি লেগে থাকে তো অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবে না। তোমরা যদি এরকম ধরনের মেকআপ লুক বা কোনো ব্লগ দেখতে চাও নতুন নতুন, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো তোমাদের সাথে নতুন কোনো ব্লগ বা মেকআপ ভিডিও নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, স্টে সেফ গাইজ, বাই।